নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে ততই বিএনপির নির্বাচন থেকে সরে যাওয়ার সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। বিএনপির মহাসচিব আজ উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাওয়ার আগে বলেছেন, বিএনপি নির্বাচনে থাকা না থাকা নির্ভর করছে ইসির উপর। তিনি অভিযোগ করেন, ইসি এখনও নিরপেক্ষ আচরণ করছে না। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কদিন আগে বলেছিলেন যে বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাবে না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, বিএনপির নির্বাচন বর্জন এখন সময়ের ব্যাপার মাত্র। মোটামুটি 5টি কারণ দেখিয়ে বিএনপি নির্বাচন থেকে সরে যাচ্ছে বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের পক্ষপাতপূর্ণ আচরণ, জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির অভিযোগ নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। গত মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে ঐক্যফ্রন্টের নেতারা তাদের চূড়ান্ত অনাস্থা জানিয়ে এসেছে। অথচ ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বারবার সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপন করতে বললেও তা ঐক্যফ্রন্টের নেতারা করেনি। একাধিক সূত্রে বলছে, এই বৈঠকটিতে তারা নির্বাচন বর্জনের পটভূমি হিসেবে দেখতে চাইছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি শুরু থেকেই আইন প্রয়োগকারী সংস্থার উপর ক্ষুব্ধ। তারা বলছে পুলিশ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, কিন্তু এ ব্যাপারে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য স্পষ্ট। পুলিশ বলছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কিছুই তারা বরদাস্ত করছে না। পুলিশের কাছে এমন তথ্য আছে যে বিএনপি পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়াচ্ছে। সেনা মোতায়েনে হতাশা। বিএনপির অনেক নেতাই মনে করেছিলেন যে সেনাবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি পাল্টে যাবে। সেনা মোতায়েনের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছিল, কিন্তু সেনাবাহিনী বিএনপির জন্য কোনো সুখবর আনতে পারেনি। নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষে জন উচ্ছ্বাস হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বলা হয়েছিল যে বিএনপি শুধু নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেই তাদের পক্ষে গণজোয়ার তৈরি হবে, জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি, বরং জনগণ আওয়ামী লীগকে আরেকবার মেনে নেওয়ার পক্ষে। তাই ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বিএনপির হতাশা বাড়ছে। তারেকের অনীহা। বিএনপি নির্বাচন বর্জনের মূল কারিগর তারেক জিয়া। তারিক জিয়া জানেন এই নির্বাচন থেকে তার এবং তার মায়ের কোনো লাভ হবে না, বরং এই নির্বাচনে শান্তিপূর্ণ ফলাফল চিরতরে তাদের মাইনাস করে দিতে পারে। এজন্য নির্বাচন বর্জন করে এক সহিংস রাজনীতির সূচনায় উঠে পড়ে লেগেছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এই 5 কারণে বিএনপি নির্বাচন বর্জন করবে, তবে কখন তার আনুষ্ঠানিক ঘোষণা দিবে তা এখনও চূড়ান্ত নয়। একটি সূত্র দাবি করছে 27 ডিসেম্বর জনসভা থেকে জাতীয় ঐক্যফ্রন্ট এই ঘোষণা দিতে পারে। অন্য একটি সূত্র বলছে ঘোষণা আসবে ভোটের দিন। নির্বাচন কমিশনের বৈঠকে পুলিশকে জানোয়ার লাঠিয়াল বাহিনী মন্তব্য করায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত বক্তব্যের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবলে আঘাত হেনে দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টির যে কোনো ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর কামাল হোসেন বাংলাদেশ পুলিশকে জানোয়ার লাঠিয়াল বাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ ধরনের আপত্তিকর অবিবেচনাপ্রসূত মন্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের মতো জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিধানে সার্বক্ষণিক দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর মতো অপপ্রয়াস চালানো হয়েছে। মুক্তিযুদ্ধের সময় প্রথম সশস্ত্র প্রতিরোধসহ এ বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস মনে করিয়ে বলা হয়, জাতির যে কোনো ক্রান্তিলগ্নে পুলিশ সদস্যরা প্রাণ বিলিয়ে দিতেও কোনো পিছপা হয়নি। তাই ডক্টর কামাল হোসেনের মতো মুক্তিযুদ্ধের একজন সংগঠকের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জাতির মনে ভিন্ন চিন্তার উদ্বেগ করে। বাংলাদেশ পুলিশের 2 লাখ সদস্য অপরাধ নিয়ন্ত্রণ দমন ও উদ্ঘাটনে বদ্ধপরিকর মন্তব্য করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফসল হিসেবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে রয়েছে। শিষ্ট নিরাপত্তা বলয়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সামিট, ক্রীড়া প্রতিযোগিতা। জঙ্গি কার্যক্রম, সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ সুচারুরূপে মোকাবেলা করছে বাংলাদেশ পুলিশ। 2013 থেকে 2016 সালে দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নাশকতা, অন্তঘাতমূলক অপতৎপরতার প্রতিরোধ করতে দিয়ে বাংলাদেশ পুলিশের 27 জন সদস্য আত্মাহুতি দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব বাংলাদেশ পুলিশের উপর অর্পিত।
নির্বাচনের সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বাংলাদেশ পুলিশের প্রায় 1,45,000 সদস্য দেশব্যাপী নিয়োজিত। এমন মুহূর্তে বাংলাদেশ পুলিশকে জানোয়ার লাঠিয়াল বাহিনী হিসেবে আখ্যায়িত করা প্রকৃতপক্ষে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা মাত্র। তাই অনাকাঙ্ক্ষিত বক্তব্যের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবলে আঘাত হেনে বিধিবদ্ধ দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টির, যে কোনো ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি। কামালের এমন বক্তব্য পুলিশ বাহিনীর সদস্যদের দেশের মানুষের পাশাপাশি তাদের পরিবারের কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে উল্লেখ করে সর্বোপরি বলা হয় তার এই বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত, আপত্তিকর ও মানহানিকর। আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি প্রকাশ্যে পুলিশ বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। ডক্টর কামাল হোসেন নিজে নির্বাচন করছেন না, এই নির্বাচনে তার দল গণফোরামেরও জয়ের কোনো সম্ভাবনা নেই। এই নির্বাচনে যদি তার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জয়ী হয় তাহলে যে বিএনপি ক্ষমতায় আসবে এটা অনুধাবন করার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এই নির্বাচনে বিএনপি জয়ী হলে আবার বেগম জিয়া এবং তার পুত্র তারেক জিয়ার রাজত্ব কায়েম হবে। 82 বছরের বৃদ্ধ ডক্টর কামাল হোসেনকে হয়তো কেউ ডাকবেও না। তাহলে কেন ডক্টর কামাল হোসেনের এই রুদ্র রূপ? কেন তিনি এই বয়সে এসে তরুণ ক্যাডারদের মতো আচরণ করছেন? ডক্টর কামাল হোসেনই এর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই আন্দোলন, এজন্যই তিনি সোচ্চার। কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জয়ী হলে কি জনগণের মালিকানা ফিরে পাওয়া হবে? এটা ডক্টর কামাল ভালোই জানেন। যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দেয় বিএনপি, ডক্টর কামালের এটা অজানা নয়। তারেক জিয়া দুর্নীতির বরপুত্র, দুষ্ট রাজনীতির প্রবক্তা। ডক্টর কামাল কিভাবে অস্বীকার করবেন যে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই জনগণের ক্ষমতা হরণ করেছিলেন, ভোটের তলায় পিষ্ট করেছিলেন গণতন্ত্র? আজ ডক্টর কামাল কেন তাদের পক্ষে? এটা যে গণতন্ত্রের লড়াই নয়, জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লড়াই না, তা বোঝা যায় সহজেই। তাহলে কি সাবেক দলের প্রতি কোনো ক্ষোভ, রাগ কিংবা অভিমান থেকে ডক্টর কামাল হোসেন এভাবে খেপেছেন? প্রতিশোধ গ্রহণের জন্য মরিয়া ডক্টর কামাল হোসেন, কিন্তু শুধু প্রতিশোধ গ্রহণের জন্য বুড়ো বয়সে ডক্টর কামাল এমন পাগল পারা হবেন সেটা বা কতটা যুক্তিসঙ্গত? স্বাভাবিকভাবে তাই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে শুধুমাত্র প্রতিশোধ স্পৃহা ডক্টর কামালের এই ক্ষোভের কারণ নয়। ডক্টর কামালের দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক রহস্যময় প্রশ্ন অমীমাংসিত রয়েছে। ডক্টর কামাল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ হলেও 71-এর মুক্তিযুদ্ধে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। 75-এর 15ই আগস্টের পর ডক্টর কামাল হোসেন যথাযথ দায়িত্ব পালন করেননি বলেই রাজনীতির গবেষকরা মনে করেন। এরশাদ বিরোধী আন্দোলনে হঠাৎ এরশাদের রহস্যময় অন্তর্ধান নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন এখনও অমীমাংসিত। অনেক সমালোচকই বলেন, ডক্টর কামাল হোসেন বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনৈতিক ধারক। পাকিস্তান মার্কিন স্বার্থ সংরক্ষণের রাজনীতি করে এসেছেন সারা জীবন ডক্টর কামাল হোসেন। 71-এ তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অটুট রাখার শেষ কূটনীতি করেছিলেন পাকিস্তানে বসে। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর তার বিচারের জন্য কিছুই করেননি। যার এখন যখন পাকিস্তানপন্থী রাজনীতির কফিনে শেষ পেরেক দেওয়ার যুদ্ধ চলছে, তখন ডক্টর কামাল আর চুপ থাকতে পারেননি। পাকিস্তানপন্থী রাজনীতিকে রক্ষায় অন্তিমকালে যুদ্ধে নেমেছেন ডক্টর কামাল হোসেন। জীবনের শেষ পর্যায়ে এসে তার রাজনীতির মুখোশটা খুলে ফেললেন, অন্তত শেষ জীবনে তার আসল চেহারা দেখালেন দেশের মানুষকে। বাংলাদেশের পুলিশের কতিপয় সদস্যের আচরণের ব্যাপারে প্রশ্ন তুলে ডক্টর কামাল হোসেন তাদের পাকিস্তানি হায়না বাহিনীর সঙ্গে তুলনা করেছিলেন বলে জানিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, ডক্টর কামাল পুলিশকে জানোয়ার বলেননি। মতিঝিলে ঐক্যফ্রন্ট কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মঙ্গলবার বৈঠকে সিসি এবং ডক্টর কামাল হোসেনের মধ্যকার বাকবিতণ্ডার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। মন্টু বলেন, পুলিশ যা করেছে তা সবার কাছে প্রমাণিত। পুলিশের অত্যাচারে ধানের শীষের কর্মীরা মাঠে নামতে পারছে না, পুলিশ নিজ দায়িত্বে হামলা করছে, মামলা করছে। ডক্টর কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনকে সে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। ডক্টর কামাল বলেছিলেন, পাকিস্তানি হায়না বাহিনী যেভাবে নির্যাতন করেছিল পুলিশ এখন তাই করছে, আর এরপরই সিইসি ক্ষিপ্ত হয়ে পুলিশের পক্ষ অবলম্বন করে উচ্চবাচ্য করেন। তিনি বলেন, গতকালের বৈঠকে আমাদের কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না বলেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে যুক্তি প্রমাণ দিয়ে অভিযোগ দেওয়ার পরেও সিইসির আচরণ ছিল আপত্তিকর। গণফোরাম নেতা মন্টু এ সময় সবাইকে ভোটের দিন মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, আমরা বুক পেতে দেব, পুলিশ গুলি করলেও আমরা মাঠ ছাড়ব না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশের আচরণকে ফের জানোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে ডক্টর কামাল হোসেনের স্বাক্ষর রয়েছে।